আমি আপনাদেরকে দেখাই যে আমি বাড়ির পেছনে একটা ছোট জায়গার মধ্যে বেশ কিছু গাছ লাগিয়েছি, শাকসবজি। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন বর্তমান বাজারে যেসব খাবারগুলো আমরা খাচ্ছি সবই রাসায়নিক এবং বিভিন্ন রকম বীজ জাতীয় দ্রব্য দিয়ে সেসব সবজিগুলো আমরা পাচ্ছি এবং খাচ্ছি, তাতে আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তার জন্য বাড়ির পেছনে হোক বা ছাদে জায়গা থাকলেই অল্প অল্প করে একটু চাষ করে আপনারাও খেতে পারেন। চলেন আপনাদেরকে দেখাই আমি কীভাবে গাছগুলো লাগিয়েছি। হয়তো ভিডিও করাটা আমার লেট হচ্ছে, এরপরে যখনই যেটাই লাগাবো আমি আপনাদের প্রথম থেকে দেখাবো। যেমন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি লাল শাক, এটা আমি লাগিয়েছি এবং খাওয়া হয়েছে আমাদের। চলো গাছ থেকে দেখাই, এই যে কেটে কেটে খেয়েছি, পাশ থেকে আবার হচ্ছে, ঠিক আছে। চলেন এবার আপনাদেরকে দেখাই টমেটো আমি কীভাবে লাগিয়েছিলাম, মানে সেগুলো কত বড় হয়েছে। এই যে দেখছেন টমেটো এখন থেকে হালকা হালকা লাল হয়েছে, এটার সাইজটা অনেকটাই বড়, আর দেখাই আপনাদের কাছে গিয়ে অনেকটাই বড়। এই যে অনেক ভালোই টমেটো হয়েছে, অনেক ভালোই টমেটো হয়েছে। এই যে টমেটো আছে, আরও এখানে আছে, দেখতে পাচ্ছেন টমেটো, আরও টমেটো গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সম্পূর্ণ অনেকটা মোটামুটি নেওয়া হয়েছে এবং এগুলো খালি হয়ে গেছে সবই টমেটো। এই যে এই যে দেখতে পাচ্ছেন টমেটো কত, টমেটোর পাশেই আমরা লাগিয়েছিলাম বেগুন গাছ, এই হচ্ছে বেগুন, কিছু পেড়ে খাওয়া হয়েছে, এখনও ছোটো ছোটো সাইজের কিছু হয়েছে, আমি দেখাই আপনাদেরকে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন বেগুন ধরে আছে, ছোট ছোট সাইজের বেগুন ধরে আছে। চলেন আরো দেখাই আমার কি কি গাছ লাগানো আছে। এটাকে বলা হয় পালং শাক, দেখুন পালং শাক, সঙ্গে একটা শশার গাছও বেরিয়ে পড়েছে, শশার গাছও বেরিয়ে পড়েছে। এটা হচ্ছে পালং শাক, এই জিরি জিরি পাতা দেখছেন, ধনির পাতার মতোই দেখতে, এগুলো অ্যাকচুয়ালি গাজর গাছ, গাজরও লাগিয়েছি, এগুলো সব ফাঁকে ফাঁকে হয়েছে, এগুলো গাজর গাছের চারা। এটা লাগানো আছে, অনেকগুলো গাছ আমি লাগিয়েছি লঙ্কা, তার মধ্যে অনেকগুলো লঙ্কা ধরেছে, এখানে দেখাই আপনাকে। এ হচ্ছে লঙ্কা, চলেন আরও দেখাই লঙ্কা। এই হচ্ছে লঙ্কা গাছ, দেখুন ফুল ধরে আছে এবং নিচে দিয়ে আপনাদের দেখাই যে কিছু লঙ্কাও ধরে আছে। এই যে লঙ্কা, এই যে লঙ্কা, এই যে লঙ্কা ধরে আছে, ফুল হয়ে আছে, লঙ্কাও হয়ে আছে। ছোটো ছোটো কলা গাছ লাগানো আছে, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এটা একটা ডাঁটি গাছ, একটা কলা গাছ যেটা বড় হয়ে আছে, পাশে এখানে বেশ কিছু গাছ লাগানো আছে যেগুলো চারা লাগানো আছে, সেগুলো এখনও বড় হয়নি, ওগুলো বড় হলে আমি আবার দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল গাছ, দেখুন এগুলো হচ্ছে পেঁপে গাছ। আমার এখানে আসলে সব রকম গাছই পাবেন, আমি সবই লাগিয়েছি মোটামুটি এখানে, আস্তে আস্তে আমি সবই খাবার আস্তে আস্তে পাবো। আপনারাও লাগান এবং ভালো খাবার খান, অর্গানিক খাবার খান, ভালো থাকবেন।